হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করা হবে, তা হলো যে সকল মহিলাদের যৌন উত্তেজনা একেবারেই কম, যৌন দুর্বলতায় ভুগছেন, যৌন মিলন করতে একেবারেই ইচ্ছা নেই, তো সেই সকল মহিলাদের জন্যই আজকের এই ঔষধটি। তো চলুন ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ, এই ঔষধটির নাম হচ্ছে পিঙ্ক পিল। এটি এক ধরনের 100 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। বাংলাদেশের ঔষধ কোম্পানি এক মিল ল্যাবরেটরিজ লিমিটেড এই পিঙ্ক পিল ট্যাবলেটটি সরবরাহ করে। এই ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ফ্লিবানসেরিন। এটি শুধুমাত্র মহিলাদের ঔষধ। তো এখন আসুন এই পিঙ্ক পিল 100 mg ট্যাবলেটের কার্যকারিতাগুলো কি কি আর এটি আপনারা কিভাবে সেবন করবেন তা সম্পর্কে ধারণা দেওয়া হবে। তো বিশেষ করে হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজর্ডার এর জন্য যে সকল মহিলাদের যৌন উত্তেজনা একেবারে কমে যায়, যৌন মিলনের ইচ্ছা একেবারেই কমে যায়, সহবাস করতে পারে না এবং যৌনাঙ্গে নানা ধরনের সমস্যা দেখা যায়, সেই সকল ক্ষেত্রে এই পিঙ্ক পিল 100 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। যে সকল মহিলারা যৌন মিলন করতে একেবারেই ইচ্ছা নেই এবং সহবাস করতে পারে না, সহবাস করার ইচ্ছাও জাগে না, তাদের জন্য এই পিঙ্ক পিল 100 mg ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ কাজ করে। এটি হলো শুধুমাত্র মহিলাদের যৌন উত্তেজনা বৃদ্ধি করার ট্যাবলেট। এগুলোই হলো এই পিঙ্ক পিল 100 mg ট্যাবলেটের মূল কার্যকারিতা। এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন, অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন। এই ঔষধের সেবনবিধি বলতে গেলে, একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য প্রতিদিন রাত্রেবেলা একটি করে ট্যাবলেট খাবারের পর, অর্থাৎ সহবাস করার 1 ঘন্টা আগে সেবন করতে হবে। এভাবে 15 থেকে 20 দিন একটানা সেবন করলে রেজাল্ট পাওয়া যাবে। এটি হলো এই ঔষধের সেবনবিধি। আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে, তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন। আর যদিও এই ধরনের ঔষধ সেবন করতে হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করতে হবে। এখন আসুন যে এই পিঙ্ক পিল 100 mg ক্যাপসুলের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না তা সম্পর্কে জেনে রাখুন। এই পিঙ্ক পিল ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে, মাথা ব্যথা করতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, পেটের সমস্যা ও পেটের গোলযোগ দেখা দিতে পারে, ঘুম কম হতে পারে, শরীর গরম হতে পারে, এগুলো সমস্যা দেখা দিতে পারে। তো যে সকল মহিলারা দীর্ঘদিন ধরে এই যৌন দুর্বলতার শিকার হয়েছেন, সহবাস করার ইচ্ছা জাগে না এবং এই ধরনের সমস্যার শিকার হচ্ছেন, তো তারা যদি এই পিঙ্ক পিল ঔষধটি নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এই পিঙ্ক পিল 100 mg ট্যাবলেটের প্রতি পিসের মূল্য মাত্র 50 টাকা। বাজারের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।